নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভুবন তীর্থে পুজো দিলেন 6 লক্ষাধিক ভক্ত, শান্তিপূর্ণভাবে শেষ মেলাও। ভুবন পাহাড়ে গিয়ে নিহত 2 পুণ্যার্থী, বিভিন্ন সংগঠনের জল বিতরণ। বাঙালি হিন্দুদের স্বার্থে কিছু কাজ করুন, মুখ্যমন্ত্রীকে পরামর্শ বিডিএফে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড়ে আয়োজিত উৎসব ও মেলা রবিবার সন্ধ্যায় শেষ হয়েছে। ধলায় রঞ্জিত পাল ও লক্ষ্মীপুরের দেওয়ান বাগানের বুদ্ধিমান রি নামের 2 যুবকের মৃত্যুর ঘটনা ছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবহাওয়া অনুকূল থাকায় এবার ভুবন তীর্থে পুণ্যার্থীর ঢল নামতে দেখা গেছে। শুক্রবার থেকে শিবভক্তরা ভুবন বাবার পুজো দিতে পাহাড়ে উঠেন। এদিকে শনিবার চতুর্দশী তিথিতে শিবের পুজো দিতে ভুবন তীর্থে উপচে পড়েছেন ভক্তরা। শনিবার বিকেল থেকে দীর্ঘ রাত অবধি পাহাড়ের চূড়ায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভক্তরা দেবাদিদেব মহাদেবের পুজো দিয়েছেন। শুক্রবার থেকে রবিবার বিকেল পর্যন্ত প্রায় 6 লক্ষাধিক শিবভক্ত ভুবন বাবার পুজো দিয়েছেন বলে জানান ভুবন তীর্থের রিসোর্স পার্সন তথা প্রাক্তন এডিসি বিসি নাথ। এদিকে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের সেবায় নিয়োজিত থাকতে দেখা গেছে বিভিন্ন দল সংগঠনকে। পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দিরে পুজো দিতে ভক্তদের সহায়তা করেন বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গাবাহিনী সহ অন্যান্য হিন্দু সংগঠনের স্বেচ্ছাসেবকরা। তারা দিনরাত কাজ করেছেন। এদিকে ভুবন বাবার পুজো দিয়ে নিচে নেমে আসা ভক্তদের মধ্যে পানীয় জল, খিচুড়ি ও জলখাবার সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বণ্টন করেছে বিভিন্ন সংগঠন। এদের মধ্যে উল্লেখযোগ্য আমরাঘাট ভুবন বাবার স্বেচ্ছাসেবক দল, করিমগঞ্জ ছত্তর বাবার পান সুপারি ব্যবসায়ী, নিবেদিতা নারী সংস্থা, বরাকভেলি পাটনি পরিষদ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমরাঘাট শাখা। ভুবন তীর্থে মহাদেবের পুজো দিতে এসে মৃত্যু ঘটল 2 পুণ্যার্থীর। মৃত্যু হওয়া এক পুণ্যার্থী ধলাই থানা এলাকার ধলাই বাজারের বাসিন্দা রঞ্জিত পাল ও অপর পুণ্যার্থী হলেন লক্ষ্মীপুর দেওয়ান চা বাগানের বাসিন্দা বুদ্ধিমান রি। জানা গেছে, ধলাই বাজারে প্রয়াত রবীন্দ্র পালের ছেলে রঞ্জিত পাল শনিবার ভুবন বাবার পুজো দিতে তীর্থে আসেন। তিনি মন্দিরে পৌঁছে শারীরিক অসুস্থতা বোধ করেন ও অজ্ঞান হয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়। অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যু হওয়া অপর যুবক লক্ষ্মীপুর দেওয়ান চা বাগানের বিষণ রির ছেলে বুদ্ধিমান রি গত 17 ফেব্রুয়ারি ভুবন বাবার পুজো দিতে এসে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়। শেষে রবিবার সকাল 10টা নাগাদ ভুবন মন্দিরের পাশের ঝর্ণার কাছে তার মৃতদেহ উদ্ধার হয়। কোটদরম পুলিশ 2টি মৃতদেহ উদ্ধার করে পাহাড় থেকে নিচে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য শেজর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বণ্টন করেছে বরাকভেলি পাটনি পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও গঙ্গানগর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় রবিবার ভুবন তীর্থের কৃষ্ণপুর রোডের পাদদেশে পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বণ্টন করা হয়। এদিন সকাল থেকে প্রায় 10,000 পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বণ্টন করা হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলেন্দু দাস বলেন, নরসেবাই নারায়ণ সেবা, এই ভাবধারা নিয়ে ভুবন যাত্রীদের সেবায় সামান্য প্রয়াস নিয়েছে সংগঠন। তিনি ভুবন বাবার দর্শনে আসা সকল পুণ্যার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মঙ্গল কামনা করেন। এদিনের সেবা কার্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মহিতোষ দাস, সহসভাপতি নিহার রঞ্জন দাস, শীতাংশু দাস, সাংগঠনিক সম্পাদক ব্রজেন্দ্র চন্দ্র দাস, সুরঞ্জন দাস, সঞ্জন পুরকায়স্থ, সহ সম্পাদক নিহার রঞ্জন দাস, সদস্য কমলেশ দাস, বাবুল দাস, নিধু দাস, শঙ্কর দাস প্রমুখ। মহাশিবরাত্রি উপলক্ষে শ্রী শ্রী ভুবন বাবার পাহাড়ে তীর্থযাত্রীদের সমাগম, আর এই সমাগম স্থলে এই ভুবন পাহাড়ের পাদদেশে কৃষ্ণপুর গ্রামের এই স্থানে আমরা বরাকভেলি পাটনি পরিষদের পক্ষ থেকে নরসেবায় নারায়ণ সেবা সেই চিন্তাধারা রেখে তীর্থযাত্রী তথা ভক্তগণ যারা সমাগম হচ্ছেন ভুবন পাহাড় দর্শন করে বাবাকে শ্রদ্ধা জানিয়ে, যারা দর্শন করে যাচ্ছে এবং আসছে তাদেরকে যাতে কিছু আপ্যায়ন করে ক্ষুধা নিবারণের জন্য এই খিচুড়ি ভোজনের ব্যবস্থা বরাকভেলি পাটনি পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। আমরা সাথে পানীয় জলের ব্যবস্থা, আমরা অত্যন্ত আনন্দিত।
বৃহত সংখ্যক ভক্তের সমাগম এবং এই স্থানে এসে এইভাবে খিচুড়ি ভোজন করে যাচ্ছেন। আমাদের আত্মতৃপ্তি হচ্ছে যে নরসেবাই মানে নারায়ণ সেবা, সেই চিন্তাধারা রেখে বরাকবেলি পাটনি পরিষদ এই কাজ করে যাচ্ছে। ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া। ভুবন তীর্থের আমরাখাট কৃষ্ণপুর রোডের চরণ মন্দির সংলগ্ন স্থানে নর্থ ইস্টার্ন এগ্রো সার্ভিস কাবুগঞ্জের ব্যবস্থাপনায় পানীয় জলের স্টল বসানো হয়েছে। শুক্রবার থেকে রবিবার অবধি ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয় বলে জানান নর্থ ইস্টার্ন এগ্রো সার্ভিসের কর্মীরা। এই ভুবন তীর্থের জন্য অনেক সাহায্য করেছেন, জনসাধারণের জন্য এবং শরণার্থীর জন্য সাহায্য করেছেন, এবং এখানে জল ব্যবস্থা আছে। হ্যাঁ, এরপরে একটা এখানে অফিসও বানানো হয়েছে, গোলকুস রেস্ট হাউস, এখানে সব সুবিধা করেছেন। ধন্যবাদ দিলাম আমরা সবাই এই শরণার্থী। হ্যাঁ, এই আমাদের সোনাইয়ের বিধায়ক। ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তার রাজ্যে বাঙালি হিন্দুরা সম্পূর্ণ সুরক্ষিত এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বাঙালি হিন্দুরা এসে আসামে থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানালেও আসামের বাঙালি হিন্দুদের প্রকৃত স্বার্থে কাজ করার জন্য তাকে পরামর্শ দিলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। রবিবার দত্ত রায় বলেন, যদি আসামে বাঙালি হিন্দুরা প্রকৃতই সুরক্ষিত হয়ে থাকেন, তবে কেন 19 লক্ষ এনআরসি ছুটদের মধ্যে প্রচুর সংখ্যক বাঙালি হিন্দু অন্তর্ভুক্ত রয়েছেন? কেন তাদের আধার কার্ড আটকে রেখে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে? কেনই বা বাঙালি হিন্দুদের নামে বারবার ডি নোটিশ জারি করা হচ্ছে? প্রদীপবাবুর কথায় 2014 নির্বাচনের প্রাককালে যেখানে খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন আসামের সমস্ত ডিটেনশন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, সেখানে 800 কোটি টাকা ব্যয় করে গোয়ালপাড়ায় তৈরি হয়েছে এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প। সেই ক্যাম্পে বন্দী জীবন কাটাচ্ছেন বাঙালি হিন্দুরা। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন, মুখ্যমন্ত্রীর এই সব নির্বাচনী বক্তব্যে তাই বিশ্বাস রাখতে পারছেন না বাঙালি হিন্দুরা, কারণ গত কয়েক বছরের যে অভিজ্ঞতা তাতে মনে হচ্ছে বিজেপি বাঙালি হিন্দুদের নাগরিকত্বের ভয় দেখিয়ে শুধু চিরস্থায়ী ভোট ব্যাংক বানিয়ে রাখতে চায়। তাদের প্রকৃত সুরক্ষা ও উন্নয়ন আদৌ বিজেপির লক্ষ্য নয়, সেজন্যই সংসদের উভয় সভায় পাশ হবার পরও দীর্ঘদিন ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজনীয় নিয়ম নীতি তৈরি করছে না সরকার। এতেই প্রমাণিত যে এই দল আদ্যপান্ত বাঙালি বিরোধী। বাঙালির সত্তাকে ধর্মের নামে বিভাজিত করে দুর্বল করে রাখাই এদের উদ্দেশ্য। তাই তার দাবি, শুধু মৌখিক প্রতিশ্রুতি না দিয়ে কার্যক্ষেত্রে বাঙালি হিন্দুদের সমস্যা সমাধানে ব্রতী হতে হবে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে, অন্যথায় আগামীতে ব্যালটের মাধ্যমে এসবের যোগ্য জবাব দিতে রাজ্যের বাঙালি হিন্দুদের আহ্বান জানিয়েছেন তিনি। এবং আসামে যদি বাঙালি হিন্দুরা সবার জায়গা আছে, সবাই নাগরিকত্ব পাবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে এনআরসিতে যে 19 লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের কি হবে? তাহলে ডিটেনশন ক্যাম্পের কি প্রয়োজন? ডিটেনশন ক্যাম্পের যে বাঙালি হিন্দুদের বন্দি করে রাখা হয়েছে তাদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না? কারণ আমরা দেখেছি এই নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের মিল থাকে না। প্রধানমন্ত্রী বলেছিলেন ডিটেনশন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, সেটা 2014 সালের নির্বাচনী প্রচারের সময়। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কেন্দ্রীয় সরকারের 700 কোটি টাকা খরচা করে গোয়ালপাড়ায় এশিয়ার সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেখানে বহু বাঙালিদের বন্দি করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এও বলেছিলেন 5 গ্রাম পেপার মিল খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো উনি বলেছিলেন যে প্রতি পরিবারে 15 লক্ষ টাকা করে যাবে, যারা কালো টাকা আছে সেগুলো বিদেশ থেকে উদ্ধার করে উনি দেবেন, কিন্তু কোনোটাই বাস্তবে রূপায়িত হয়নি। দূর দূরান্তের ভক্ত সমাগমের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী মহাবীর ছড়ায় পালিত হল মহাশিবরাত্রি উৎসব ও মেলা। রবিবার এই ঐতিহাসিক পীঠস্থান সম্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন জয় ঠাকুর। এদিন শিব মহা অভিষেকে আসা লোকজনদের শ্রদ্ধা ভক্তি ও চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির মিলনে মনোরম হয় গোটা এলাকা। দুদিনের উৎসবে জয় ঠাকুর সেবা সমিতির পক্ষে আগত শ্রদ্ধালুদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমাদের এখানে অনুষ্ঠান হয় মহাবীরের, আর এই জায়গাতে আমরা এত আনন্দ ভোগ করি যে আমরা বলার মতো না। হাজার হাজার ভক্ত এখানে আসে,
আর সবাইকে নিয়ে আমরা আনন্দ ভোগ করি। তার মাধ্যমে কি কি হয়, যে ভক্তি প্রচার হয়, সনাতন ধর্মের জয় জয়কার হয়, মা ভণ্ড এসে কথা না বলে পুজো দেন, তার চেয়ে বড় আনন্দ তো আর কোনো কিছু নয়। এটা আমাদের আজকের দিনে বাৎসরিক অনুষ্ঠান। শিবরাত্রি অনুষ্ঠানে আমরা যে আনন্দটা নেই, চতুর্দিকে ছড়িয়ে গেছে, এটা দ্বিতীয় ভুবন, আর সেই ভুবনের আনন্দটা আমরা নেই। আর এই আনন্দের সাথে আমাদের জয় ঠাকুর সেবা সমিতি পাইনিয়ার সংঘ আজকের দিনে প্রসাদের ব্যবস্থা করেছে সব ভক্তদের জন্য। 3,500-4,000 লোক আসে, প্রসাদ নিয়ে যায়, এটাই আমাদের আনন্দ, সবাই যে একসাথে হয়। হাইলাকান্দি জেলার পুলিশ সুপার নবনীত মহন্তের সোর্সকে কাজে লাগিয়ে আবারও আসাম পুলিশের বিরাট সাফল্য। লালা থানার সিআই জয়শঙ্কর ওয়ারি, রামনাথপুর থানার ওসি শান্তনু দাস এবং চামিরা পিপির আইসি মাজারুল ইসলাম লস্করের যৌথ অভিযানে 1 কোটি টাকার মূল্যের হিরোইন জব্দ। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে রামনাথপুর থানার ওসি শান্তনু দাস এবং সিআই জয়শঙ্কর ওয়ারি ঘাড়মুড়া বাজারে একটি অ্যাল্ট্রো গাড়ি পিছু ধাওয়া করলে অ্যাল্ট্রো গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে গাড়িটির পিছু ধাওয়া করে ঘাড়মুড়া বাজার থেকে 5 কিলোমিটার দূরে গল্লছড়া পুলিশ ক্যাম্পের নিকটে গাড়ি রেখে হেরোইন পেডলার পালাতে সক্ষম হয়। তবে অ্যাল্ট্রো গাড়ির ভেতর থেকে 12টি সাবান কেস ভর্তি হেরোইন জব্দ করেন সিআই জয়শঙ্কর ওয়ারি ও ওসি শান্তনু দাস। হেরোইনের পরিমাণ 1.37 গ্রাম, যার ইন্টারন্যাশনাল বাজার মূল্য অনুমান 1 কোটি টাকার অধিক হবে বলে জানান ওসি শান্তনু দাস। রাতের অন্ধকারে ড্রাগস প্যাডেলার পালাতে সক্ষম হলেও ML112585 নম্বরের এল্ট্রো গাড়িটি জব্দ করেছে পুলিশ। 21 ফেব্রুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদারবন্ধ মাতৃভাষা ঐক্যমঞ্চ পৃথিবীর সকল জনগোষ্ঠীর মাতৃভাষাকে সম্মান জানিয়ে কিছু অনুষ্ঠানের ডালি সাজিয়েছে। রবিবার উদারবন্ধ মাতৃভাষা মুক্তমঞ্চে এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠান সূচি তুলে ধরেন তারা। রবিবারই অনুষ্ঠিত হয় শিপ্রাপুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা। 21 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 8:30 ভাষা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, সন্ধ্যা 5:30 ভাষা শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন, এরপর 21-এর পদক প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন উদারবন্ধ মাতৃভাষা ঐক্যমঞ্চের সদস্যরা। উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সঞ্জু রায়, স্নেহাংশু তালুকদার, বিজন ভট্টাচার্য, মিত্রা সেন, বাসবরঞ্জন দাস, শিল্পী বড়ুয়া, প্রভাকর দেব মজুমদার, শ্যামলী ঘোষ, জয়ন্ত কুমার দাস, সন্দীপ পাল, শুভদীপ দে, মাপি পুরকায়স্থ। এই বিশ্বজগতের প্রত্যেকটি ভাষাগোষ্ঠীর মানুষের প্রতি শ্রদ্ধা শীল হয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করি। এবছরও আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে উদযাপন করব, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আজ 19 ফেব্রুয়ারি আমাদের শিপ্রাপুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে আমরা 21-এর অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের 21-এর অনুষ্ঠানে রয়েছে সকাল 21 ফেব্রুয়ারি সকাল 8:30 আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ এবং সন্ধ্যা 5:30 ভাষা শহীদ মিনারে পাদপদ্মে প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যার ঠিক 5:45 উদারবন্ধ ব্লক অডিটোরিয়াম হলে আমাদের মাতৃভাষা ঐক্য মঞ্চের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। তৎসঙ্গে আমরা প্রতি বছর উদারবন্ধের বিভিন্ন সময়ে যারা কাজ করে গেছেন বিভিন্ন বিভাগে, খেলাধুলা বলুন, শিক্ষার জগৎ বলুন, সাংস্কৃতিক আঙ্গিনায় বলুন, যেভাবে কাজ করে গেছেন সেই সব মহান ব্যক্তিত্বদের মধ্যে 2 জন মরণোত্তর এবং 4 জন বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন, যারা তাদেরকে আমরা সম্মানিত করব 21-এর পদক তাদের হাতে তুলে দিয়ে। 21 ফেব্রুয়ারিতে আমি ছিলাম, আমার মাকে হারিয়েছি, আর ওই দিনটাই আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস। আর সঞ্জুদা মানে আমার ইয়েতে সঞ্জুদা আমাকে একটা রাস্তা বলে দিল যে মার একটু স্মৃতি রক্ষার্থে, তার জন্য আমি ওই মানে ওই 2019 থেকে ইয়ে করছি, স্পন্সর করছি আর কি, আর অর্গানাইজ তো সঞ্জুদাই মানে আমাকে ওই রাস্তা বলে দেওয়ায় তো আমিও খুশি। মানে মাও তো স্কুলেই ছিল, বাচ্চাদের সাথেই এত বছর কাটিয়েছে, তো বাচ্চাদের একটা আনন্দ ইয়েতে। শিলচরেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহাশিবরাত্রি পালন করা হয়। শিলচরের 55 শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শনিবার সন্ধ্যায় শিবরাত্রি উপলক্ষে শিলচরের 55 শিব মন্দিরে যুবতী ও মহিলাদের দীর্ঘ লাইন পড়ে। 55 শিববাড়ি পরিচালনা কমিটির সম্পাদক শঙ্কর দাস, সহসভাপতি নীলোৎপল সোম চৌধুরী, অমিত নাগ, বিধান সেনহা, রথীশ দাস জানান
এবছর 137তম শিবরাত্রি পালন করা হচ্ছে। প্রতি বছর শিবরাত্রিতে ধুমধাম করে এই শিব মন্দিরে পুজো হয়ে আসছে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা পুজো দিতে এসেছেন। ভক্তদের বিকেল থেকে মন্দিরে দীর্ঘ লাইন পড়ে দুদিন ব্যাপী শিবরাত্রি পালন করা হবে। সোমবার মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান তারা। আমাদের যেভাবে কাজ করে শিবের উপরে আমি পঞ্চানন শিববাড়ির পক্ষ থেকে সবাইকে শুভ শিবরাতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের এবার আমাদের দুদিনের প্রোগ্রাম আজকে শুরু হয়েছে, কালকে বিকালে শেষ হবে। আজকে বিকাল 6:00 থেকে স্টার্ট হয়েছে। আমরা দেখেছি অনেক জনবল তো অনেক সবাই এসছে, চেষ্টা করবো আমাদের পাড়ার পঞ্চানন শিববাড়িতে 127তম শিবরাত্রি দিবস পালন হচ্ছে। আমি এই অঞ্চলের বরাকবেলি তথা আমার শিলচরের সব ভক্তবৃন্দকে আমি আমন্ত্রণ করব, সবাই যেন শিব মন্দিরে এসে আমরা করে প্রণাম করে যাই। মদনমোহন আখড়া পরিচালন কমিটির তরফে রবিবার তারাপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী 21 ফেব্রুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবি রামকুমার নন্দী মজুমদারের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হবে। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন। পাশাপাশি এদিনই রামকুমার চরিত ও বীরাঙ্গনা পত্রোত্তর কাব্য সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক অতীন দাস। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমিতির কর্মকর্তারা রামকুমার নন্দী মজুমদারের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, বরাক সুরমা উপত্যকায় বাংলা সাহিত্য চর্চার ধারায় আধুনিকতার সূচনা করেছিলেন রামকুমার নন্দী মজুমদার। সমগ্র কর্মজীবন তিনি শিলচর তারাপুর এলাকায় থেকে সাহিত্য চর্চা, যাত্রাপালা, কবিতা ও সঙ্গীত রচনা করেছেন। রামকুমার নন্দী পাঠশালা সংলগ্ন স্থানে উনার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে এদিন উনার জীবন ও কর্মের সংক্ষিপ্ত পরিচয় সম্বলিত তথ্যপত্রের মোড়ক উন্মোচন করবেন তার প্রপৌত্রী শিবানী ব্রহ্মচারী। এছাড়াও রামকুমারের সাহিত্যকর্মের উপর আধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হবে বলেও এদিন জানিয়েছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি শিবব্রত দত্ত, সম্পাদক করুণা সিন্ধু দেব চৌধুরী, সমাজসেবী অন্ত দত্ত ও লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট কবি, কবি রামকুমার নন্দী মজুমদার, যিনি 1831 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এই অঞ্চলেই ওনার কাজকর্ম বিস্তৃত ছিল, এবং উনি কী মাপের কবি ছিলেন সেটা পরবর্তীকালে আমার সঙ্গে যারা আছেন তারা বলবেন। আমরা মদনমোহন পরিচালন সমিতির পক্ষ থেকে আগামী 21 ফেব্রুয়ারি ওনার একটি আবক্ষ মূর্তি এখানে রামকুমার নন্দী পাঠশালা প্রাঙ্গণে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, এবং সেই সঙ্গে একটা পুস্তক আকারে সংকলন যেটাতে ওনার জীবনচরিত এবং মেঘনাদ বধ কাব্যের, মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্যের বীরাঙ্গনা কাব্যের পত্রোত্তর এইটা প্রকাশিত হয়ে যাচ্ছে, উন্মোচন হতে যাচ্ছে। সেটা উন্মোচন করবেন শ্রদ্ধেয় তপদীপ ভট্টাচার্য মহাশয়, এবং যে বইটা, যে পুস্তকটা বেরোবে সেটা উন্মোচন করবেন শ্রদ্ধেয় কবি অতীন দাস মহাশয়, এবং একটা ফোল্ডার বের করা হবে এবং সেটা দুই ভাষায়, বাংলা এবং ইংরেজিতে। আমরা জানি যে ইংরেজি আমাদের কাছে এখন আমাদের ব্যবহারিক ভাষার মধ্যে অনেকেরই, যারা বাংলা পড়তে পারেন না তাদের জন্যও আমরা এই সুযোগটা করে দিয়েছি, যাতে ইংরেজিতে থাকবে ফোল্ডার, সেটা উদ্বোধন করবেন শিবানী ব্রহ্মচারী, এবং সেই সাথে আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ধন্বন্তরী সেবাযাত্রা আয়োজন সমিতির ব্যবস্থাপনায় গত 13 ফেব্রুয়ারি থেকে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় 25টি, ডিমাহাসাও জেলায় 10টি ও মিজোরামে 5টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 13 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলি অনুষ্ঠিত হয়। শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য স্থানীয় চিকিৎসকরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা যোগদান করেন। শিবিরগুলিতে বিভিন্ন বিভাগে মূলত প্রসূতি, চর্মরোগ, চক্ষু, মেডিসিন ও কর্কট রোগের ব্যাপারে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়।
বিভিন্ন শিবির মিলিয়ে সর্বমোট প্রায় 8,500 জন পুরুষ, মহিলা ও শিশুকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। শিবিরে বিনামূল্যে রোগীদের ঔষধও দেওয়া হয়। বিশেষ করে মহিলাদের ক্যান্সার শনাক্তকরণের উদ্দেশ্যে শিলচর মেডিকেল কলেজে অবস্থিত টাটা ক্যান্সার হসপিটালের একটি টিম এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের একটি দল শিবিরগুলিতে উপস্থিত ছিল। শিলচর মালিনীবিলে শিবির চলাকালীন চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করার পর অপটিক্যাল হাউসের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। তাছাড়াও রেডক্রস সোসাইটির দ্বারা উপস্থিত রোগীদের রক্ত পরীক্ষা করা শিবিরে সক্ষম ও রাষ্ট্রীয় আয়ুষ মিশনের অন্তর্গত গৌহাটি সিদ্ধি যোগা সেন্টারের পক্ষ থেকে কৌশিক চৌধুরী ও সুস্মিতা পাল দিব্যাঙ্গদের শনাক্ত করেন এবং প্রয়োজনীয় যোগা থেরাপি ও পরবর্তীতে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার পরামর্শ প্রদান করেন। ভুবন তীর্থ থেকে বাড়ি ফেরার পথে আকবরপুরের সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে কমপক্ষে 5 ব্যক্তি আহত হয়েছেন। রবিবার উত্তর করিমগঞ্জের আকবরপুরে এই দুর্ঘটনা ঘটে। একটি বিলাসী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে 37 নম্বর জাতীয় সড়কের পাশে গড়িয়ে পড়ে। শিবরাত্রি উপলক্ষে কাছাড়ের ভুবন পাহাড়ে মহাদেবের পুজো সেরে উত্তর করিমগঞ্জের ফকিরবাজার মালিপাড়ার বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বিকট শব্দ শুনে এগিয়ে আসায় কিছুটা হলেও স্বস্তি পেলেন আহতরা। স্থানীয়রা আহতদের সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। গাড়িতে দুইটা অটোটাই বালে হইছে, দুইটা অটোটাই বালে তারপরে তারার ওদিক থেকে ওভারটেক করে খুব স্পিডে আইছে, স্পিডে ওভারটেক করে আবার মানে তারার তো ফিসে রইছে, দাম একটা আওয়াজ শুনছে তারা তামিছে। সবে উদ্ধার করছে, নাহলে আরো বড় বড় অ্যাক্সিডেন্ট হতে হবে। লোকাল মানুষ যদি থাকতো না তারা সবরে বাইর করছে, টান্ডিয়া টান্ডিয়া বার করছে, সবরে মাথা ফাটছে, সবই ইয়ে হয়েছে। তো গাড়িটা ওভার স্পিড তাকিয়ে বলছে এমনি সব মানুষ জীবিত আছে, জীবিত আছে, জীবিত আছে, কেন মাথা ফাটছে, কেন হাত ফাটছে, কেন ইয়ে হয়েছে। আর কয়জন মানুষ আসলে? সাতজন মানুষ আসলে, সাতজন মানুষ আসলে মেলুক বেশি, মেলুকে তারা কইতে কে যায় না, মেলুকও বেশি। আর লোকাল মানুষ না হইলে আর বড় ঘটনা করতেও পারলো না, কিবা কিন্তু লোকাল মানুষ খুব সুন্দরভাবে তারা উদ্ধার করছে, এটা মধ্যে আমাদের হসপিটালের ব্যবস্থা করা আছে। হসপিটাল সোনাই স্বাধীনবাজার ইসলামিয়া ও এতিমখানা সিনিয়র মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করল পড়ুয়ারা। এবছর পরীক্ষায় মোট 104 জন পরীক্ষার্থীর মধ্যে 78 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় বিভাগে স্থান অর্জন করেছে 26 জন। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে 10 জন ছাত্র প্রথম 10-এ স্থান অর্জন করেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। পরিচালন কমিটির সম্পাদক ফখরুল ইসলাম মজুমদার, সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবুল হোসেন লস্কর, শিক্ষক মুফতি আফাজ উদ্দিন, সহসভাপতি তমিজউদ্দিন লস্কর প্রমুখ জানান, ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা টোটাল 78 আমরা ফার্স্ট ডিভিশন পাইছন, আর সেকেন্ড ডিভিশন পাইছন 26। এর মধ্যে 10 জনে 80% আপ রেজাল্ট, তারা ভালো রেজাল্ট করছে, তাহলে তারা আন্তরিক ধন্যবাদ। বর্তমানে মাদ্রাসার যে অবস্থা, যে হোস্টেলের যে অবস্থা, আমরা এবারে জায়গা দিয়ে সংকুলন করা যান না। আমার এলাকাবাসীর জনসাধারণের কাছে আমার অনুরোধ, আপনারা আমরারে বৎসরের যে জখা দান খয়রাত দিয়ে সাহায্য করার লাগিয়া আমি অনুরোধ রাখি। আর আমি এলাকাবাসীর উদ্দেশ্যে আর বর্তমানে যে আমরা মাদ্রাসার দোতলার কাজ আরম্ভ করা হইব, যার লাগে বেশি টাকার দরকার আছে, প্রায় 10 লাখ টাকার দরকার। আমরা আশা করি এলাকাত আমরা রমজান মাসও বাড়াইব, যাতে আমরা দোতলার কাজটা কীরকম কমপ্লিট করা যায়। আর 80 জন হলতেন কমপ্লিট, এরার মা বাপ নাই, এরার সম্পূর্ণ খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি। প্রতিবারের মতো এবারও শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব মহামহোৎসব পালিত হতে চলেছে শ্রীকোণা রামনগরস্থিত কল্যাণী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে সবার উপস্থিতি এবং সক্রিয় সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও শত অষ্টগীতা পুরাণের মাধ্যমে উৎসবের সূচনা হবে। উৎসব কমিটির সম্পাদক নীলাচল মিশ্র সবার সাহায্য কামনা করেছেন। আমজোরঘাট নতুন রামনগর সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর পদে মনোনয়ন জমা পড়ল রবিবার। এদিন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মোট 15টি পদে প্রার্থীরা মনোনয়ন জমা করেছেন। মনোনয়নপত্র বাছিয়ে কোনো অসুবিধা না হলে এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির সদস্য নির্বাচিত হবেন। মোট 15টি সদস্য পদে দুর্বল 8টি,
সবল চারটি, এসসি একটি ও মহিলা সংরক্ষিত দুটি আসন রয়েছে। এদিন আমজোরহাট নতুন রামনগর সমবায় সমিতির মনোনয়নপত্র গ্রহণের রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন এটি বরলস্কর, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে জাকির হোসেন, অবজারভার হিসেবে ছিলেন আদিল হোসেন, রামকমল সিংহা ও সচিব আপনার হোসেন বরভুইয়া প্রমুখ। আজকে আমরা টাইম আছে 2টা পর্যন্ত, এখন পর্যন্ত আমরা 15 জনের নমিনেশন পাইছি সব ক্যাটাগরি। দুর্বলী মহিলা সংরক্ষণ তফসিলি জাতি 15 জন পাইছি, এখনো দেখা যাক, এখনো তো টাইম বাকি আছে। দুজন লাগে এসসি আর জন, সবল শ্রেণীতে 4 জন, দুর্বল হইতে 8 জন, মোট 15 জন লাগে। এখন পর্যন্ত আমরা 15 জন পাইছি, দেখা যাক 2টা পর্যন্ত টাইম আছে আরও পরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভুবন তীর্থে পুজো দিলেন 600,000+ ভক্ত, শান্তিপূর্ণভাবে শেষ মেলাও। ভুবন পাহাড়ে গিয়ে নিহত 2 পুণ্যার্থী, বিভিন্ন সংগঠনের জল বিতরণ। বাঙালি হিন্দুদের স্বার্থে কিছু কাজ করুন, মুখ্যমন্ত্রীকে পরামর্শ বিডিএফ এর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।